আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ আমরা কয়েকটি সূরার তাফসীর এবং অর্থ জেনেছি। আজকে আমরা আরেকটি সুরা তেলাবাদ করবো এবং তার অর্থ জানতে চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমে আমরা বলে রাখি কেন আমরা সুরাগুলি পড়ছি সুরাগুলি এগুলি পড়ছি এই জন্য যে সুরাগুলি আমরা প্রতিদিন পড়ে থাকি নামাজে এবং সেগুলি অর্থ যদি আমরা জানি নামাজকে আমরা বুঝতে পারব এবং আল্লাহ তালার এ বাণী তিনি কথা বলেছেন সে কথাটা তিনি কী বলেছেন সেটা আমরা জানতে পারব আমরা যখনই আল্লাহ তালা দ্বারস্থ হই তার কথার মাধ্যমে আমরা তার প্রিয় হতে পারবো সবচেয়ে যে জিনিস যে আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় হওয়া যাবে তা হচ্ছে আল্লাহর কালাম এই জন্য এবারতে নামাজ সালাতের পরে সবচেয়ে বড় এবার হচ্ছে কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতের অর্থ শুধু তেলাওয়াত নয় আমরা আগেও বলেছি অর্থ সহ বোঝা অর্থ সহ বোঝা আল্লাহ তারা বলছেন যে আফালাহিত বরুণ করা আমা তারা কি কোরআন বুঝবে না নাকি তাদের অন্তর তালা দেয়া হয়েছে অনেকগুলি তালা দেয়া হয়েছে তালা দিয়ে কি তারা বন্ধ করে রাখছে যে কোরআন বুঝবোই না কোরআন বুঝার জন্য যদি তাদের মন থাকতো আল্লাহ বলছেন তাদের অন্তর খুলে যেত তারা তা দ্বারা বুঝতে পারত তাদের চোখ খুলে যেত তারা তা দেখতে পেত তাদের কান খুলে যেত তারা ইয়সমাউনিহা শুনতে পেত আল্লাহ তালা অনেক মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন বিহা আমি এই সৃষ্টি করেছি মানব এবং যিনি অনেককে লহম কুলুবন লাইফ কহুনা বিহা। তাদের রয়েছে কলব কিন্তু তারা সেটা দিয়ে বুঝতে চেষ্টা করে না পলাহম আয়নু লাইফ সরুনা বিহা তাদের চোখ আছে সে চোখ দিয়ে তারা দেখে না পলাহম আজানু লাই মাওনা বিহা তাদের কান আছে কান দিয়ে তারা শোনে না শুনতে পায় না উলাইকে কাল আনাম তার চতুষ্প বালহুম আদল বরং তারা এর খারাপ অবস্থায় আছে কেন পশুর কোনো হিসাব নেই যে মানুষ এবং জিনের হিসাব হবে তাদের প্রত্যেকটি কর্মকাণ্ড সম্পর্কে জিজ্ঞাসিত হবে তাই হয়ে থাকে আমাদের উচিত হবে আমাদের সমস্ত কর্মকাণ্ড হিসাবে জন্য আগে থেকে তৈরি থাকা আগে থেকে তৈরি থাকা যে আল্লাহ রবুল ইজত আমাকে এমনি সৃষ্টি করেন নাই আপনার হাসিব তুম আন্নামা খালক না কুম আবেদন ও আন্না কুম লাইন আল্লাহর তোমরা কি মনে করেছ তোমাকে এমনি আমি সৃষ্টি করেছি আমার কাছে তুমি ফিরে যাবে না অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেদিন যেন না হয় এরকম যেন না হয় আল্লাহ তালা বলেছেন ফাইন না হা তারমাল অফার তারমাল কুলুগুলা সুদূর চোখে অন্ধ করে দেয় না অন্তরের ভিতরে যে চোখ আছে সেটাকে অন্তর্দৃষ্টিকে অন্ধ করে দিচ্ছে এরকম যেন আমাদের না হয় আল্লাহ তালা কোরআনে তাই বলেছেন তিনি বলেছেন যে হাঁসের মাটি কিছু লোক অন্ধ হিসাবে উঠবে তখন বলবে রব বেলিমা হাঁসার তানি আরমা ওখাদ কিন্তু বাসিওয়া রব আমাকে কেন অন্ধ হিসাবে আনলেন আমি তো চোখে দেখতাম অ লা কাজা আলি কে আতাত কেনা আমার আয়াত এসেছিল আয়াত কি কোরআনের আয়াত তা সেগুলো তুমি ভুলে বসেছিলে ত্যাগ করে বসেছিল আজকের দিনে তোমাকে পরিত্যাগ করা হবে তোমাকে কাছে টেনে নেওয়া হবে না সুতরাং আমরা যেন অন্ধ বধির ওই হাসরের মাঠে না উঠি অন্ধবোধির থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআনে করিমের অর্থ বুঝতে হবে কোরআনে করিমে যা এসে তা জানতে হবে প্রতিটি আয়াতের অর্থ জানার জন্য চেষ্টা করতে হবে সর্বশালহিনের কেউ কেউ কোরআনকারিমি অর্থ না বুঝলে কান্নাকাটি করতেন এবং বলতেন যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ আকল আলেমুন যে যারা আলেম তারাই শুধু জানে আমি তো আলেম হতে পারিনি তো আলেম জ্ঞানী হতে হবে অর্থ বুঝতে হবে আল্লাহর দেয়ার বাণীটা জানতে হবে সেজন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই কোরআনের অর্থ আমাদের বুঝতে হবে এ কোরআন অর্থ জানতে হবে যেই সুরা আমি তেলাবাদ করছি অর্থ সহ বুঝে সুরাটি তেলাবাদ করি এবং অর্থ বুঝে সেটা আমাদের মধ্যে আমি তেলাবাদ করি এবং সেই হিসেবে তখন যদি বুঝতে পারি যে তখনই আমার অন্তর নরম হবে এবং আল্লাহর প্রতি আমি বেশি অনুরাগী হয়ে যাব এবং অন্য কোনো চিন্তা আমার মধ্যে স্থান পাবে না বেশি বেশি করে খুশ বিনয়ী হওয়ার জন্য নামাজে অর্থ বোঝা একটি বড় ধরনের মাধ্যম সেই হিসেবে আমরা প্রতি বারবার আমরা সূরাগুলি তেলাবাদ করব অর্থ বুঝবো এবং নামাজে সেগুলি পড়বো ইনশাল্লাহ আজকে আমাদের সূরা যে সূরাটি আমরা আলোচনা করবো তা হচ্ছে আর ইত্যালি কে দিন সুরা মাউন যেটাকে বলি আমরা সুরায় মায়ুন এই সুরাটি আমরা তেলাওয়াত করব অর্থ বুঝবো এবং সেটা সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা যাই মাউন মাউন কেন নামকরণ করা হয়েছে মাউন নামকরণ করা হয়েছে সর্বশেষ শব্দ আছে শব্দটি নিয়ে সুরাটি নামকরণ করেছে আল মাউন মাউন শব্দের অর্থ আমরা ইনশাল্লাহ তার আগে বলি সূরাটি নাজিল হয়েছে মক্কাতে মক্কাতে এই সুরাটি নাজিল হয়েছে বিশেষ বিশেষ অনেকগুলি ঘটনার কারণে বিভিন্ন রক্তাপীর বিভিন্ন রকম ঘটনা এসেছে কিন্তু আমরা সবগুলি ঘটনাকে এক করলে বুঝতে পারি যেগুলি মৌলিকভাবে বিশুদ্ধ কোনো সনদিয়া সাব্যস্ত না হওয়ার কারণে আমরা সেগুলি ঘটনাগুলি উল্লেখ করছি না তবে একটি কোরআনের যে ফাহ নস বলা হয় কোরআনের যে দাবি কোরআনের আয়াতের দাবি সেটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনার কারণে আল্লাহ তালা আয়াতগুলি নাজির করেছেন সেই ঘটনাটা একটা হতে পারে কতগুলি হতে পারে এবং কোনো অন্যায় হচ্ছিল সেই অন্যায়টার কারণে

দেখে তাই শুধু জানা এই জন্য এটা দুইটা অর্থ করা হয় তফসিরের কিতাবে লেখে আকবির আমাকে জানান আর আয়তা আল্লাহ আপনি কি দেখেননি আল্লাদি ইউকাদুদ্দিন আল্লাহ আল্লাদি অর্থ যে আর আইতা আ অত কি রায়তা দেখেছেন কি আপনি কি দেখেছেন আল্লাদি দি যে ইউকাদুদ্দিন দিনে মিথ্যারোপ করে দিন কি জিনিস দিন হচ্ছে আখেরাতের কর্মফল প্রতিদান এটা মিথ্যারোপ করে মনে রাখবেন আখরাতের কর্মফল এর অর্থ দিনের একটা অর্থ দিন আরো অর্থ আছে আরেকটা অর্থ আছে প্রতিফল আমরা যেটা জানি প্রতিফল যেমন মা লিক দিন প্রতিফল দিবস তো কোথাও দিনের অর্থ আবার আছে নিয়ম নীতি মা কাহিয়া দিন ইল মালিক ওখানে হচ্ছে নিয়ম নীতি বা সেখানকার নীতি সেখানকার নিয়ম সেখানকার বিধান সেটা অর্থে ব্যবহৃত হয় আবার দিন অর্থ ধর্ম ব্যবহৃত হয় সব জায়গাতে দিন অর্থ ধর্ম নয় এখানে দিন অর্থ প্রতিফল অর্থাৎ যে ব্যক্তি প্রতিফল দিন প্রতিফলকে অস্বীকার করছে মিথ্যা মিথ্যারোপ করছে কাদ্দাবা দাবা মিথ্যা অর্থ মিথ্যারোপ করা আর আবার দাব অর্থ অস্বীকার করা আছে কার অর্থ আসে বেশিরভাগ সময় মিথ্যারোপ করাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট সঠিক অর্থ হিসেবে বিবেচিত হয় যে ব্যক্তি দিনকে প্রতিফল দেওয়াটা নেয়া বা প্রতিফল হবে এই জিনিসটাকে যে ব্যক্তি অস্বীকার করছে যে ব্যক্তি এই জিনিসের উপরে মিথ্যারোপ করছে তাকে আপনি দেখেছেন কি আর ইত্যাল্লাদি দিন এই অর্থ ইয়েদোর ধাক্কা দেয় গলা ধাক্কা দেয় তাকে জোরে তাড়িয়ে দেয় বা তাকে দেয় জোরে সবই একই অর্থ মানে এইভাবে তাকে সাথে তার সাথে ব্যবহার করে ইয়েতিমকে অসম্মানের সাথে ব্যবহার করে তাড়িয়ে দেয় তা গলা ধাক্কা দিয়ে বের করে দেয় দাঁড়া ইয়েদোর অর্থ হলো এরকম গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া তাহলে সেই লোকটি অতিরিক্ত আরেকটি কাজ করে ইয়েদোর রোল ইয়েতিম সে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় উৎসাহ কে খাওয়ার খাওয়াতে উৎসাহ দেয় না হাদ্দ অর্থ হাদ্দু অর্থ উৎসাহ দেয়া ওলা ইয়াহুদ্দু উৎসাহ দেয় না আলা তরামিল মিসকিন মিসকিন কে খাবার দিতে উৎসাহ দেয় না মিসকিনকে খাবার দিতে উৎসাহ দেয় না তাহুদু আলা তোয়ার মিস্কি এর ফাল্লা বলছেন ফা ওয়াইলুন লীল মুসাল্লিন ধ্বংস ওয়াইল অর্থ ধ্বংস আছে ওয়াইল অর্থ জাহান্নামের একটি উপত্যকা বলা হয়ে থাকে লিল মুসোল্লিন আর লেদিনা হু আম সলেহাতি হিমসা ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যারা তাদের সলাত সম্পর্কে উদাসীন তারা সলাদ সম্পর্কে উদাসীন সলাতের গুরুত্ব না তাদের কাছে নেই সলাৎকে সঠিকভাবে তারা আদায় করে না তারা আল্লাহ সলাত হিমসা হল্লাহম ইউরাউন যারা আহম ইউরাউন যারা কি করে দেখিয়ে বেড়ায় রাট দেখানো দেখিয়ে বেড়ায় লোকদেরকে দেখায় আল্লাহন ওয়াম এবং নিষেধ করে মাউন যৎকিঞ্চিত জিনিস যে জিনিস সাধারণত নিত্য প্রয়োজনীয় জিনিস কেউ চাইতে আসলো তাদেরকে নিষেধ করে এই যে তিনি জিনিসকে বলা হয় মা আমরা আগেও বলছি মাউন অর্থ আমরা বলবো সেই হিসাবে বলছি মাউন অর্থ হচ্ছে এমন জিনিস যে জিনিসের মানুষের পাশাপাশি থাকার কারণে প্রতিবেশী প্রয়োজন হতে পারে একটি খন্তা একটি কুড়াল অথবা এখন বর্তমানে একটি লাইট কেউ চাইলো এটাও এটার ভিতরে পড়বে অথবা বর্তমানে কেউ চাইলো যে একটা ছোট একটা নেল কাটার এই জাতীয় জিনিসগুলো তখনকার সময় এর উদাহরণ দিত বালতি এগুলি দিয়ে যে এগুলি মানুষের প্রয়োজন হতে পারে সবগুলি মাউনের ভিতরে পড়বে অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো মানুষের প্রয়োজন হয় একের কাছে থাকলে একজন উপকৃত হতে পারে দেয়া যায় কোনো ক্ষতিগ্রস্ত হয় না সেই ক্ষতিগ্রস্ত হতে পারে আবার ফেরত চলে আসতে পারে এই জাতীয় জিনিসগুলি দেয়াটা এগুলি হচ্ছে মাউনের পর্যায়ে পড়ে সুতরাং এই এটার অর্থ হচ্ছে আর তারা মাউনকে নিষেধ করে তো আমরা এই সুরাটির অর্থ সম্পর্কে জানতে পারলাম এখন আমরা বিস্তারিত ব্যাখ্যার দিকে যাই আল্লাহ তালা বলছেন আর এই তেল ইউকে তাকে কি আপনি দেখেছেন যে ইউকেুবি দিন প্রতিফল দিবসকে অস্বীকার করছে প্রতিফলকে অস্বীকার করছে দুটাই ইকে যে প্রতিফল অস্বীকার করে তাকে আপনি দেখেছেন অর্থাৎ এর পরের কথার জন্য এটা একটা ভূমিকা হিসাবে নিয়েছেন প্রতিফল অস্বীকার করার কারণে কি কি জিনিস হয় সেটা বলতেছেন আল্লা তার প্রতিফল অস্বীকার করলে কি হয় ইয়েতিমকে গলা ধাক্কা দেয় যে এখন যা করতে পারি লাভ এখন যেটা আমাদের দেশে অনেকখানে ঘটে যাচ্ছে বিভিন্ন দেশে যে মানুষ আখারাতে চিন্তা করে না মোটেই

তার থেকে অন্যায় দূর করা অনেক কঠিন হয়ে পড়ে বিচার দিয়ে আপনি কতক্ষণ অন্যায় দূর করবেন বাইরে অন্যায় হলো না কিন্তু সে তার মনের ভিতরে যে অন্যায়ের প্রবণতা রয়েছে সেটা দূর করার কত বিচার করবেন আখা তুলে ইমান হচ্ছে মানুষের অন্যায়ের অর্ধেক বা হচ্ছে বেশি বা সবচেয়ে বেশি যেটা নিবারণ করে এটা তো ধরে ইমান তাকে মনে করতে হবে যে আমার প্রত্যেকটি কর্মকাণ্ড হিসাব দিতে হবে প্রত্যেকটি কাজের ফল আছে সেই ফল আমাকে ভোগ করতে হবে যদি তাই হয়ে থাকে তাহলে আমাকে অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে এই জন্য যে ব্যক্তি ইউকিন প্রতিফলকে অস্বীকার করছে প্রতিফলকে মিথ্যা মনে করছে তার কাছে কোনো কিছুই আর গ্রহণযোগ্য নয় হা না আলী সবকিছু তার কাছে মনে হচ্ছে সহজ সে যা ইচ্ছে তা করতে পারে তার কাছে এখন আর কোনো কিছু সময় জবাবদিহিতা নাই তার দুনিয়াতে তা হয়তো শক্তিশালী হওয়ার কারণে গরিবের উপরে স্টিম রোলার চালাচ্ছে অথবা কোনো প্রতীকের উপরে আক্রমণ করছে অথবা কোনো মানুষ দুর্বল হওয়ার কারণে তার কিছু করার সুযোগ নাই বলে তার উপরে জুলুম করছে অথবা তার কর্মচারী তার বেতন দিচ্ছে না অথবা তার কাছে কেউ পাওনা আছে তার পাওনা টাকা দিচ্ছে না এর একমাত্র কারণ হচ্ছে যে সে তো আখের অস্বীকার করছে আখেরাতের তার কোনো মাথায় চিন্তায় নেই আজকের দিনে যারা আপনি বিভিন্ন দেশে দেখবেন দিন সম্পর্কে যারা এগিয়ে যাচ্ছে দিন সম্পর্কে যারা ভুলে কাজ করছে তা অধিকাংশই কিন্তু এইভাবে তাদের আখেরাতকে ভুলে বসে আছে আখেরাতকে ভুলে বসার তার কারণ অন্যায় করতে তাদের কোনো বাধা হচ্ছে না অন্যায়কে তারা প্রশ্রয় দিয়ে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে তারা কি করে ফাজা আলি কেল্লা যে তারা ধাক্কা দিয়ে বের করে দেয় আবার মিস্কিনকে খানা খাওয়ায় না তারা অন্যায় করতেই থাকে অন্যায় তারা করতেই থাকছে কারণ মিস্কিনকে তারা খানা খাওয়ায় না তারপরে আল্লাহ তার বলছেন যে ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস হোক ধ্বংস তাদের জন্য নির্ধারণ করা হয়েছে আল্লাহ জিনোহান সোলা তাদের নামাজ সফরে উদাসীন থাকে সমান দর্শক কিন্তু আমরা বলছিলাম যে আল্লাহ তার বলছেন ফাজা আলি কেল্লা যে ইয়ে যেহেতু সে আখরাতে বিশ্বাস করে না প্রতিফলে তার বিশ্বাস নেই সে এতিমকে ধাক্কা দিয়ে বের করে দেয় also এতিম ধাক্কা পাওয়ার অযুক্ত না এতিম হচ্ছে আদর পাওয়ার উপযুক্ত। এতিম বলা হয় ওই ব্যক্তিকে যার পিতা মারা গেছে সে এখনো নাবালক রয়ে গেছে অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয় এমন অবস্থায় পিতা মারা গেছে তাকে এতিম বলা হয় আল্লাহ তাআলা এদের সম্পর্কে কোরআন কারিমে একটা কথা বলেছেন ওয়ালিয়াসালযীনা লাউ তারাকুম মিন খালফিম যুরিয়াতান রিআফান খাফু আলাইহিম ফালইয়াত্তাকুল্লাহ ওয়ালিকুল কাওলান সাদীদা প্রত্যেকটি মানুষই কেন চিন্তা করে না যে তার সন্তানও তো এরকম হতে পারে সেহেতু চলে যেতে পারে তার সন্তান হয়ে যেতে পারে সুতরাং যারা এতিমদের সম্পর্কে খারাপ ব্যবহার করে তারা নিজেদের ব্যাপারে চিন্তা করা উচিত এতিমদের সাথে ভালো ব্যবহারের নির্দেশনা দিয়েছে কিন্তু এই লোক যেহেতু আখেরাতের প্রতি তার কোনো বিশ্বাস নেই আখরাতের প্রতি তার কোনো ইমান নেই এবং শুধু বিশ্বাস করছে না তাকে তার কর্মকাণ্ডের ফলাফল দেয়া হবে প্রতিফল নিতে হবে তাকে এটা সে বিশ্বাস তার নেই সেই মনে করছে যা ইচ্ছা তা করে বেড়াবে এই জন্য সেই এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে তার সাথে সম্পূর্ণ অসাদাচারণ করেছে এই কাজটা তার কখনো প্রাপ্য ছিল না ভালো ব্যবহারের কথা বলেছে সোল্লা সাল্লাম বলেছেন কাফুল এবং একসাথ করে দেখিয়েছেন যে আমি এবং ইতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এইভাবে থাকবো দুইটি যেন একসাথে আঙ্গুল দুইটা একসাথে দেখিয়েছেন এই আঙ্গুল এবং এই আঙ্গুল একসাথে দেখিয়েছেন কেন দেখিয়েছেন যে এইভাবে থাকবো অর্থাৎ জান্নাতে একসাথে থাকবে এই সুযোগটা নিতে পারতো কিন্তু নেয়নি কেন সে তো জান্নাতে বিশ্বাস করে না আখরাতে বিশ্বাস করে না এই জাতীয় মানুষ অভাব নেই অনেকে অন্যায় করেই বেড়াচ্ছে তার আখরাতে চিন্তা মোটেই আসে না আমাদের চিন্তা করতে হবে যে আখড়াতের চিন্তা যদি আসতো এই অন্যায়টা থেকে করতে পারতো না এবং তার আখাতের কথা স্মরণ করিয়ে দেবে তখন তখন বলতে হবে তাকিল্লা আল্লাহকে ভয় করো তুমি যা করছো তুমি কি মনে করো এখন যদি মারা যাও তোমার কি বিচার হবে ফাজ্লাম এটা ওই ব্যক্তি যে এথিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় ওয়ালাইয়াহুদু আলা ত্বআমিল মিসকিন দুইটা দুই ধরনে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় ওয়ালাইয়াহুদু আলা ত্বআমিল মিসকিন যদি ভালো মানুষ হতো মিস্কিনকে খানা খাওয়াতো সে মিস্কিনকে নিজে খাওয়ায় না উৎসাহ দেয় না নিজে খাওয়ানো স্বভাবের কাজ উৎসাহ আরেকটা স্বভাবের কাজ হাদ ত্বআমিল মিসকিন ত্বআমিল মিসকিন মিসকিনকে খাবার দেয়া খাবার খাওয়ানো কোনটার ক্ষেত্রে আর কি উৎসাহ নেই অর্থাৎ যে অন্য গরিবদের প্রতি তাকাবে ও চিন্তা তার নেই শুধু ব্যক্তি কেন্দ্রিক আত্মকেন্দ্রিক হয়ে গেছে সে সে নিজে যা করে যাচ্ছে অন্যকে তার কোন ভালোবাসা নেই মানুষের সমাজের যে সমস্ত নিচু দরিদ্র দরিদ্র মানুষ আছে তাদের প্রতি তার কোনো ভালোবাসা নেই এটা এই জন্য হয়েছে যে আখরাতে চিন্তা সে করে না সে মনে করছে যে দুনিয়াতে যা পেয়েছে তাই তার জন্য যথেষ্ট এর ফলে আল্লাহ তারা বলছেন ফাইলুল মুসল্লিন সুতরাং ধ্বংস অর্থ ধ্বংস এক অর্থ আরেক অর্থ হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা যেখান থেকে বেশি ধরনের আজাব দেওয়া হবে বলেছি এসেছে বিভিন্ন বর্ণায় এসেছে থেকে সাহাবা কিন্তু শুদ্ধ অর্থ হতে পারে যে ওই মুসল্লিদের জন্য ওয়াইল রয়েছে দুর্ভোগ দুর্যোগ আজাব সবই অর্থ হতে পারে ওয়াইল রয়েছে যে কি জন্য ওয়াইল কোনো দুযোগের নাম নয় আমাদের দেশে প্রচলিত অনেক ওয়াইল দুজক রয়েছে না ওয়াইল কোন দুর্যোগের নাম নয় দুজক বা জাহান্নামের নাম নয় কিন্তু ওয়াইল হচ্ছে একটি উপত্যকার নাম জাহান্নামের অথবা ওয়াইল তো দুর্ভোগ শাস্তি আদাব সবই হতে পারে এটা অর্থ ওয়াইল রুল্লিল মুসল্লিন ওই মুসল্লিদের জন্য ওয়াইল রয়েছে মুসল্লি সে নামাজ পড়ে মুসল্লি তো নামাজ আদায়কারী সলাত আদায়কারী তাদের জন্য ওয়াইল রয়েছে আল্লাদিন হুমান সলাতহিম সাহুন যারা তাদের সলাদ সম্পর্কে উদাসীন অর্থাৎ তাদের সলাতের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা তাদের নেই চিন্তা করে দেখুন সুরাটি নাজিল হয়েছে মক্কাতে মক্কাতে এরকম মানুষের খুবই অভাব ছিল বেশিরভাগ সময় যারা ইমান আনত তাদের ইমান ছিল অত্যন্ত মজবুত তারা সালাতের জন্য পাগল প্রায় ছিল সুতরাং এটা যাচ্ছে যে কাফেলদের কেউ এখানে সম্বোধন করা হয়েছে তাদের সালাদ সম্পর্কে তারা কোনো নয় কর্মকাণ্ড দেখানোর নিয়ত আল্লাহরা উন তারা দেখানোর নিয়ত সবকিছু করতো তাদেরকে বীর বলা হবে তাদেরকে দানবীর বলা হবে তাদেরকে দানশীল বলা হবে এই যেহেতু চিন্তা ভাবনা ওদেরই কাজ করে যারা আখের হাতে পরিপূর্ণ হয় বিশ্বাসী নয় মক্কাতে যেহেতু সুরাটি নাজিল হয়েছে যারা মোটেই বিশ্বাস করে না একটা গ্রুপ যারা ভবিষ্যতে আসবে তাদের সাথে দেখা হবে মদিনার মাটিতে অথবা পরবর্তীতে না সালাদ সম্পর্কে গাখল থাকবে তারা উদাসীন থাকবে তারা কি করবে তারা কি কি কাজ করবে সেটা আল্লাহ তালা পরবর্তী আয়ত্তিতে বর্ণনা করেছেন বোঝা গেল যে ওই সমস্ত সালাদ আদায়কারীদের প্রতি আল্লাহ তালা বলেছেন ওয়েল তাদের জন্য রয়েছে ধ্বংস তাদের জন্য রয়েছে মহা দুর্ভোগ কি জন্য আল্লাহ দিন ওমান সাল তিন তাদের সলাহ সম্পর্কে তারা গাফেল উদাসীন উদাসীনের অর্থ বিভিন্ন অর্থ করা হয়েছে একটা হচ্ছে যে তারা সলাদকে টাইম মতো আদায় করে না সময় মতো এক অর্থ টাইম মতো আদায় করে না আরেকটি হচ্ছে যে সলাতকে তারা হক আদায় করে করে না লাইতিম রুকুরা সুযুদা সেই দাওয়া ঠিক মতো আদায় করে না রুকুশিক মতো আদায় করে না তাদের মন মতো যেমনি ইচ্ছে এমনি আদায় করছে রুকুতে থেকে উঠে দাঁড়াতে হয় অনেকক্ষণ যে আজকার গুলি আছে সেগুলি পড়া চিন্তা ভাবনা করে না যাতে করে তা দিলে আর কান হয় চিন্তা তার মাথায় নেই হ্যাঁ থেকে উঠে বসে দোয়া আছে সেটা করবে না অনবরত হাদিসে যেভাবে বলা হয়েছে তিলকে সালাতুল মুনাফা মুনাফাকে নামাজ হচ্ছে ওইটি ওইটি কোনটি তিনি বলেছেন বলেছেন যে বসে থাকে তখন সূর্য একেবারে টুবার প্রান্ত হয়েছে লাল হয়ে গেছে তখন কি করে সালাত আদায় দাঁড়ায় আর সাইটটা ঠোকর মারে যেমনি ভাবে দিক যেমন মোরগ যেভাবে ঠোকর মারা চারটা ঠোকর মেরে তার নামাজ আসল নামাজ যেহেতু যেমন চারটা ঠোকর হতে পারে যে চার ঠোকর মারে অথবা আট ঠোকর যে ঠোকর মারে কয়েকটা ঠোকর মারের মতো নাম আদায় সালাত আদায় করে এটা হচ্ছে মোনাফেকের সালাত এই কাজগুলি মোনাফেক সালাতের ব্যাপারে সবচেয়ে বেশি অযত্নবান অন্য সমস্ত কাজে তারা সবচেয়ে বেশি অযত্নবান যেন মনে রাখতে হবে যে সলাতের প্রতি যে ব্যক্তি সলাদ পূর্ণ আছে অমর আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেছেন যে কোনো মানুষকে তুমি দেখবা সলাদ দিয়ে বিচার করবা যদি তুমি দেখো তার সলাত পূর্ণ আছে বলবেন তার মধ্যে অন্য সবকিছু পূর্ণ হবে সলাত পূর্ণ নয় অন্যগুলি তার আরো বেশি অপূর্ণ তোদের মনে রাখতে হবে এই জন্য ওয়াইলুল্লিল মুসাল্লিল ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল দুর্ভোগ রয়েছে আল্লেদিন হুমান সলায় তারা তাদের সলাদ সম্পর্কে উদ্যাসীন তারা সলাত কিছু মতো আদায় করে না টাইম মতো আদায় করে না ইচ্ছা করে দেরি করে ইচ্ছা করে সেটার হক আদায় করছে না চেষ্টা করে না জানতে চেষ্টা করে না কি হক কি সলাতের কি হক রয়েছে কিভাবে আদায় করা দরকার সে সম্পর্কে এটা যদি মক্কা যেহেতু নাজিল হয়েছে সেহেতু বোঝা যাচ্ছে যে এখানে কাপড়দেরকে পুরো সরিয়া সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে ইমান যেমন আনে না সলা তাদের তাদের সবগুলির জন্য তারা জিজ্ঞাসিত হবে এমন হতে পারে যেটা ভবিষ্যতে যারা যাবে পরবর্তীতে আমাদের সময় পর্যন্ত কেমত পর্যন্ত যারা আসবে তাদের জন্য সাবধানবাণী করা হয়েছে এবং এটাই বেশি বিশুদ্ধ যে এটা ভবিষ্যৎবাণী যে কেয়ামত পর্যন্ত যারাই আসবে তারা যদি কোনো এইভাবে সলা না করে ঠিক মতোন তাদের পর্যন্ত ওয়াইল রয়েছে ওয়াইল উল্লিল মুসাল্লিন

ভোটে জিতিয়ে দিবে অথবা দান করে মনে করে যে তাদেরকে দানবীর বলবে অথবা পরবর্তী তার কাজে লাগবে তাকে দান করে কাছে টানিয়ে আনতে পারলে পরবর্তী ভোটে পাওয়া যাবে এই জাতীয় বিভিন্ন চিন্তা ভাবনা যারা করে তার দিনের খাতিরে তারা সত্যিকার কাজটি করে না দিনের জন্য কাজগুলি করছে না মনে রাখতে হবে মনে রাখতে হবে যে এরা কিন্তু আল্লাহ তালার সেই কঠিন থমকির ভিতরে পড়বে ওয়াইল মুসাল্লিন ওয়াইলির ভিতরে তারা পড়বে আল্লাহন রহমান সালিন তারা পদ দেখিয়ে বেড়ায় তাদের কর্মকাণ্ড দেখিয়ে বেড়ায়সজিদে বসে থাকলে হবে না হয় সলাতে উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য হয় প্রতিফলের চিন্তা করে না সামান্যতম জিনিসও তারা কাউকে দেয় না তারা দেওয়ার ক্ষেত্রে তো মনে করে এটা দিলেই তো ঠকলাম না পাওয়ার চিন্তা ভাবনা তার নাই প্রতিফল পাওয়ার চিন্তা ভাবনা নাই সে কেন দিবে সুতরাং এই জন্য সে কিছুই দিতে চায় না ইমানদার এরকম কখনো হয় না ইমানদার সবসময় চিন্তা করে প্রতিটি কাজে যে এই কাজটি আমার কাজে লাগবে সে এখানে বপন করে আখের সেটা কর্তন করবে আর কাফেররা ফাসেকরা ফাজেররা মুনাফেকরা তারা মনে করে এখানে যা ভাই এখানে শেষ করে আখেরাত বলতে কিছু নাই সুতরাং আমরা মনে করি যে এই সুরা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং যখনই সালাত এটা আদায় করবো সেখান থেকে আমরা উদার মনা হতে হবে আমাদের ইয়ে তিনদেরকে খানা খাওয়াতে হবে এবং আখরাতমুখী হতে হবে আল্লাহ আমাদের তরফিক দান করুন সুহানিক আসাদুল্লাহ ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু Ah <sighs>